কি করছো কি তুমি? হ্যাঁ, বাসন মাজতে চলে যাচ্ছ? এই মায়ের নখগুলো কেটে দাও তো, নখগুলো কেটে দাও। আজকে আমি একটু কাজ থেকে তাড়াতাড়ি চলে এসেছি, আমার শরীরটা ঠিক একটা ভালো লাগছিল না, যার জন্য তাড়াতাড়ি চলে এসেছি। তা আজকে মায়ের নখগুলো দেখুন খুব বড় বড় হয়ে গেছে, আজকে আমি ভাবছি মার নখগুলো কেটে দেবো। লাইট জ্বালাচ্ছি, মা ব্যথা লাগে, এ দেখুন নখগুলো কেমন বড় বড় হয়ে গেছে, এই নখগুলো আজকে একটু কেটে দিই। ওরকম কিছুই করতে নেই। আসলে মায়ের নখগুলো কেটে দেয়, কিন্তু এত তাড়াতাড়ি দুটো হাতের নখ বেড়ে যায় না। দেখুন মা, এদিকে একটু ঘুরে বসো তো। মা একটু ঘুরে যাও, মা মাকে ঘুরিয়ে দাও। আর যা গরম পড়েছে বাইরে, উফ থাকা যাচ্ছে না, রোদের কি তাপ। বন্ধুরা, ছোটবেলা আগে মা নখ কেটে দিত, আর এখন মাকে আবার আমি নখ কেটে দিই। মা ঘুম পাচ্ছে? মা আসলে আজকে অনেক ভোর ভোর উঠেছে, গরমও পড়ে গেছে। আসলে বন্ধুরা, মা খুব ইচ্ছে করে যে মা একটুখানি উপরের ঘরে গিয়ে বসবে, প্রকৃতি দেখতে তো মা ভালোবাসে, তার বইপত্র পড়তে ভালোবাসে, ওপরেই সব বই খাতা আছে। তা মা সবসময় ভাবে যে আমি ওপরের ঘরে গিয়ে বসবো, এখন তো মার বয়স হয়েছে। দেখুন বন্ধুরা, মাকে আমি কী করে ওপরের ঘরে পাঠাবো, ওপরের ঘরে ভীষণ রোদের তাপ, রোদের তেজ। এবার আমরা নিচে আছি, নিচে কাজ করছি, মা একা একা ওপরের ঘরে থাকবে সেটা তো হতে পারে না। সেজন্য মাকে আমি একটু রাগ করেই বলেছি যে মা তোমাকে ওপরে থাকতে হবে না, তুমি নিচে আসো। এই জন্য একটু আমার ওপর মা রাগ হয়েছে, সেই জন্য মা ওর একটু রেগে ওরকম মুখ গম্ভীর করে বসে আছে। কিন্তু কি করবো বলুন, বা বয়স হয়েছে, এখন এখন কি একা একা রাখা যায়? যেখানে আমরা সবাই আছি মাকেও সেখানেই থাকতে হবে। এই জন্য বন্ধুরা মাকে নিচে রেখেছি, নিচে ফ্যান চালিয়ে লাইট জ্বালিয়ে রেখেছি। মাকে তো আমি একা করতে পারি না, কখনোই একা করি না। সেজন্য আমার মন থেকে চাইছে না বলে মা তো কেন অত বোঝে না যে ওপরে থাকবো না কেন, ওপরে প্রকৃতি দেখতে পাবো, পাখি দেখতে পাবো, মার ওগুলোই খুব ভালোবাসে। সেই জন্য আমি ওপরে যেতে দেবো না, সেই জন্য নিচে রেখে দিয়েছি। দেখুন সেই জন্য আমার উপর রাগ করে আমাদেরকে তাকাচ্ছে না, একটু হাসছে না, সবসময় শুধু রাগ করে বসে আছে। একটু হাসছে না, মা একটু হাসবে না, আমার সাথে কথা বলবে না, হ্যাঁ বলবে না আমার সাথে কথা, চোখও খুলবে না, কেন আমি ওপরে যেতে দিনই বলে। দেখুন বন্ধুরা, দেখুন কিরকম রেগে আছে, যে ছেলের দিকে একটু তাকাবেও না, এদিকে ছেলের ছেলের নখ কাটবে ছেলের, সেই বেলা কোনো অসুবিধা নেই, সেই বেলা নখ আমার কাছেই কাটবে। ফুট ফুট করে নখ কেটে দেবো, সেটা অসুবিধা হবে না। এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, দেখুন উচ্ছে ভাজা, মা তো উচ্ছে ভাজা খেতে ভালোবাসে, আর উচ্ছের যা দাম, উচ্ছের প্রচুর দাম, এখন গরম পড়বে উচ্ছের দাম আরো বেড়ে যাবে। এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, দেখুন বন্ধুরা এই কড়াইটা আমাদের ননস্টিকের ছিল, দেখুন মাঝে মাঝে ভেতরে যে কালো ভাবটা ওটা উঠে গেছে, এই দেখুন। এই যে ছেলে এখন মায়ের নখ কাটছে, মা চোখ বন্ধ করে, মা নখ কাটতে ভীষণ ভয় পায়, যদি কোনো কারণে হাত কেটে যায়। এগুলো তো দেখতে পাচ্ছ না, তাহলে বারান্দায় যাবে, নাহলে উপরের ঘরে যাবে। আসলে এখানে অন্ধকার তো দেখা যাচ্ছে না, যাও নিয়ে যাও উপরের ঘরে। চলে গেল উপরে। আজকে তো ভয়ঙ্কর রোদ, গরমে মনে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। Thank you.
বন্ধুরা, আজকে আবার মঞ্জু আবার এর মধ্যে কম্বল রোদে দিয়েছে, বাবারে বাবা। তুমি গায়ে দিয়ে ঘুমাবে? তোমার তো ঠান্ডা লাগে, তুমি রাত্রিবেলা ঘুমাবে? ভাঁজ করতে হবে না, খুলে রেখে দেবে। ঠান্ডা হয়ে গেলে, কালকে ঠান্ডা হয়ে গেলে আমি আবার তুলে রেখে দেবো। ওই একটা তোলো, নিয়ে যাও, নিয়ে খাটের উপর রেখে দাও। ঠান্ডা হয়ে গেলে তারপর আবার ভাঁজ করে তুলে রেখে দেবো। হয়ে গেল, এই বছর না চলে গেছে। এটা নিয়ে নাও, এই গরমে এই অবস্থা। দাঁড়াও, সবে তো শুরু হলো, এপ্রিল মাসটা পড়ুক, তখন কি করবে? বালিশও রোদে দিয়েছি। তুমি ওই বালিশটা মাথা দিয়ে ঘুমাবে, হ্যাঁ? ঠিক আছে, গরম গরম তুমি দিও। বন্ধুরা দেখুন কি বলছে, মাথায় দিলে আমার যে একদম হট হয়ে যাব। আসলে কি বলুন তো বন্ধুরা, এই আমার বউ, তারপরে এরকম যারা মানে বাড়ির বাইরে খুব একটা বেরোয় না, তারা জানে না যে গরম কিরকম, তাই না? এরকম উল্টো ঘরে ভীষণ ঠান্ডা। তা ঘরে ঠান্ডা না রে, ঘরে গরম। তুই পাখা না চালিয়ে বসে থাকবে? গরমে আমিও ভালো আছি, হিট খাবেন না, খাবেন বেশি করে ডাবের জল, এমনি জল না। কেন মা, ডাবের দাম কি কম? এমনি জল খাবে না, ডাবের জল খাবে? তোমার মতন দেখেছো তো মা কি বলছে? শোনো কি বলছে, বলছে এমনি জল খাবেন না, বেশি করে ডাবের জল খাবেন। তা বন্ধুরা দেখুন মা কেমন দুষ্টুমি করে, মাকে যেহেতু ডাবের জল দেওয়া হয়, একদিন পর পর মা আপনাদেরকে বলছে ডাবের জল খেতে। ডাবের অনেক দাম মা, এই ডাবের দাম মে মাসে 80 টাকা গিয়ে দাঁড়াবে, শ্বাস ছাড়া। 80 দাঁড়াও না, ওই 100 টাকাও হয়ে যায় ডাবের দাম। আজকে তো ডাব কিনে নিয়ে আসলাম 60 টাকা করে, ছোট্ট এইটুকুনি একটা ডাব, সকাল থেকে তিনবার জামা ছাড়া হয়ে গেছে। ঘুম পাচ্ছে তবু এই ঘরের মধ্যে বসে থাকবে। না এখন যেতে হবে না, ছাদে এখন শুকায়নি ওটা, চলো নিচে চলো। ছাদে যেও না, ওহো এই কথা শুনে না বলে রাগ হয়ে যায় আমার। শুনবে না কথা, শুধু জামা চেঞ্জ করা, তিন চারবার জামা। এই গরম জামাটা যদি পরে প্রেশারটা বাড়বে না বলো তো? এখন পড়বে না, একটু কথা যদি না শুনে দাও আগে দাও। নিচের দিকে তাকিয়ে নামো। একশো বার বললেও শুনবে না, একদম পচা মা, তাই তো? পচারা ভালো মা, তুমি ভালো না পচা? পচা কি পচা, মা পচা? হ্যাঁ এই তো তোমার জামা, চলো জামা ডাইরি সব নিচে রেখে দাও। কথা বলবে না, চলো আগে চলো নিচে দিয়ে বকবো, বউকে বকবো। আমার বেশ ভালোই হয়েছে, সকলকে শুধু বকা বকা, বকতে বকতেই আমার অবস্থা খারাপ বন্ধুরা, দাড়িটা পর্যন্ত কাটতে পারছি না। নিচে ওপরের ঘরে থাকার জন্য ব্যস্ততা একবারে। চলো বসো, খেতে দিয়ে দেবো। বলছো তুমি? হ্যাঁ ও মা, তুমি এখন স্নান করবে? জ্বর চলে আসবে, তুমি কি বলো? এখন স্নান করাবে? হয়ে গেল, যে যে জামা ছাড়া হয়ে গেছে। এই যে এই দেখুন আলনার অবস্থা দেখুন, এই যে একটা জামা খুলে এখানে ঝুলিয়ে রেখেছে, আর একটা জামা এখানে ঝুলিয়ে রেখেছে, আর একটা জামা উপরে ঝোলানো আছে।
খাওয়া হয়ে যাক, তখন একবার ছাড়া হবে, আবার সন্ধ্যের সময় একবার ছাড়বে। খুব কাজে ব্যস্ত, কাজ করতে ভালোবাসে তো, এই চেয়ার রেডি করছে, ভাত খেতে বসবে তো। হয়ে গেল, এ কি চুলটা বাঁধবো? ও মা, ছেলে বলে দিয়েছে, কথা বলছে না। গরমকালে উচ্ছে ভাজা খাওয়া খুব ভালো, আর খেতেও খুব সুস্বাদু, স্বাদটাও খুব ভালো হয়ে যায়, মুখের স্বাদ ফিরে আসে। মা ভালো আছে উচ্ছে ভাজা? ও মা ভালো লাগছে? ভালো লাগছে, খাও। আজকে আর কাঁচা আম পাইনি, মায়ের জন্য যে টক করবে একটু কাঁচা আম বেশি করে এনে দিও তো। কাঁচা আমটা পাইনি, বাঁধাকপি দেবো? মা তোমাকে কিন্তু বাঁধাকপি দেবো না মা, তোমার গ্যাস হয়ে যাবে। তুমি মাছের ঝোল নাও। হ্যাঁ করবো তো, চুলটা না বাঁধলে মুখের মধ্যে চুল পড়বে না, রেসিপি হবে মা, খাও। উচ্ছে ভাজা, উচ্ছে চচ্চড়ি দেবো মা? উচ্ছে ভাজা খেলাম তো, তাহলে উচ্ছে চচ্চড়ি রেখে দেবো, রাতে খাবে? দেবো কি, খাবে? দেবো একটু, রেসিপি হবে, রেসিপি হবে, রেসিপি হবে না, হবে। মা এখন একটু বড় হয়েছে, নিজের ভাত নিজে খেতে পারে। বন্ধুরা, বন্ধুরা, বন্ধুরা মা গরমে কিন্তু তো রাগ করো না, এখন শুতে হবে না গরমে, আজকে তোমার শোয়া বন্ধ। তোমাকে বারণ করেছি মা, তুমি রাগ করবে না। না রাগ করলে কিন্তু শরীর খারাপ হবে, প্রেসারটা বেড়ে যাবে। বারবার যেটা বারণ করা হয়েছে শোনো না কেন কথাগুলো, ভালো করে ভাতটা মাখাও না। মাছটা ভালো দিয়েছে ভদ্রলোক, ভালো দিয়েছে, আমাদের সে তো নেবেই বাবা, সব জিনিসের দাম বাড়ছে। আমি দিচ্ছি, আমি দিচ্ছি, ছাড়ো ভাতটা খেতে থাকো তুমি। ভাতটা খেতে থাকো, তোমার আজকে ঘুমাতে হবে না, তুমি ভাত খাও, আজকে তোমার ঘুমাতে হবে না, ভাত খাও, এরপর আমরা রেসিপি করতে যাব, চিন্তা নেই। বাঁধাকপিটা কেমন হচ্ছে? ভালো হয়েছে, মা ভাত খেলে পুরো খাবে। খেয়ে নাও, তারপরে ফল দেবো, বেদানা দেবো। দেখো মঞ্জু, মা কি সুন্দর করে কাঁটা বেঁধে বেঁধে খাচ্ছে, বড় হয়ে গেছে, আগে ছোট্ট ছিল এখন একটু বড় হয়ে গেছে, লক্ষ্মী মেয়ে হয়ে গেছে। আর লক্ষ্মী সোনা, চাঁদের কন্যা, তাই তো? মা তো ভালো, মা ভীষণ ভালো, সবার কথা শুনে ভীষণ ভালো, মা খুব ভালো, খাও মা। আজকে আমরা ঘুমাবো না, আজকে আমি তুমি বসে গল্প করব, হ্যাঁ খাও, রেসিপি করবো, আজকে ঘুমাবো না, গরমে কেউ ঘুমায় নাকি? কালকে তোমাকে রাত্রিবেলা নিয়ে গেছিলাম না রাস্তায় হাঁটতে, আজকেও নিয়ে যাব, যাবে তো রাত্রিবেলা? এখন কেমন তো দিলে, এখন না রাত্রিবেলা যাবে তো, আজকে ঘুমাবো না। হ্যাঁ চুলটা পড়বে না, চুলটা মুখের মধ্যে পড়বে না, গরম লাগবে, কোন ভোরবেলায় স্নান করো? না না রাগ করতে নেই, তুমি মিষ্টি মানা, সবাই তোমাকে দিদা দিদা বলে, মা বলে তোমাকে, সবাই বলে তুমি কত কিউট, তা তুমি রাগ করলে সবাই কিন্তু দেখছে, বন্ধুরা কিন্তু সবাই দেখছে। গরম বাড়ছে কিন্তু, গরম বাড়ে রাগ করবে না, তুমি দেখো আগে আমরা করি কি না, তারপর তুমি রাগ দেখাও।
তোমাকে সবাই বলে তো, কিউট বলে তো। হ্যাঁ আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, আমরা একটু খাওয়া দাওয়া করি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার একটা নতুন ব্লগ নিয়ে আমরা নেক্সট দিন আসবো।